আজকে আমরা রয়েছি জঙ্গলমহলের বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের একটি অঞ্চলে তো এখানে আমরা আজকে দেখতে এসেছি কীভাবে এখানের জঙ্গলমহলের বিভিন্ন জঙ্গলে যে ভেড়ার চাষ হয় সেই ভেড়ার চাষটা কীরকমভাবে করা হয় সেই ব্যাপারে আমরা আজকে দেখতে এসেছি তো আমরা যেটা জানি যে ভেড়া সাধারণত চাষ করা হয় এর উলের জন্য এর কদর রয়েছে এছাড়া এর মাংস যথেষ্ট চাহিদা রয়েছে এছাড়া এর চামড়ারও চাহিদা রয়েছে এই কারণগুলোর জন্যই আমরা ভেড়ার চাষ করে থাকেন কৃষক বন্ধুরা তো আমাদের এই জঙ্গলমহলে বিশেষ করে যে ভেড়ার প্রজাতিগুলো জঙ্গলে চাষ করা হয় সেগুলো সাধারণত মাংসের জন্যই বেশি পরিমাণে চাষটা করা হয় সারা পৃথিবীতে ভেড়ার যে প্রজাতিটি চাষ করা হয় মেরিনো সেই প্রজাতিটি হলো উলের জন্য বিখ্যাত কিন্তু আমাদের এই জঙ্গলমহলের যে বিভিন্ন প্রজাতিগুলি ভেড়ার চাষ করা হয় যেমন আমাদের ছোটো নাগপুরি যেমন আমাদের গাঞ্জাম যেন যেমন সহবাদী এইগুলো হচ্ছে আমাদের এখানে খুব ভালো জঙ্গলমহলে হয় এছাড়া যে ভ্যারাইটি যে প্রজাতিটা কথা না বললে নয় সেটা হচ্ছে গাড়োল গাডল হচ্ছে ভেড়ার এমন একটা প্রজাতি যে প্রজাতিটা প্রতি ছমাস ছাড়া দুই বা তার উপরে সন্তান ধারণে সক্ষম আর কি তো এই ভেড়া পালন এটা কিন্তু যে সমস্ত উদ্যামী কৃষক বন্ধু যারা রয়েছেন বা যারা নতুন প্রজন্মের কিছু কৃষি সংক্রান্ত কিছু করতে চাইছেন গ্রামের দিকে জঙ্গলমহলের মধ্যে তো তারা কিন্তু এই ভেড়া পালন খুব ভালোভাবে করতে পারেন কেন কেন কি ভেড়া চাষ আপনারা জানেন যে এর সেরকমভাবে এর জায়গা লাগে না এটাকে উন্মুক্ত জায়গাতেও আমরা ভেড়া পালন আমরা করতে পারি যেরকম এই যে জঙ্গলমহলের যে জেলাগুলো আছে ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া এখানে প্রচুর বিস্তীর্ণ এরিয়া রয়েছে এবং জঙ্গল রয়েছে সেখানে কিন্তু আমরা এই ভেড়া পালনগুলো করতে পারি এছাড়া হচ্ছে যে এই ভেড়ার খাবার হিসাবে যে আমরা ঘাস দিই সেই ঘাসটা কিন্তু এরা যে কোনো ঘাসেই এরা খেয়ে ফেলে এবং গাছের পাতাও এরা খেয়ে নেয় সুতরাং কী হচ্ছে আমরা এই ভেড়ার লালন পালন করাতেও যথেষ্ট আমাদের খরচ খরচা অনেক কম বললেই চলে তো আজকে আমরা এই ভেড়া পালনের ব্যাপারে এখানের যারা ভেড়া পালনের সঙ্গে যুক্ত তাদেরই একজনের সঙ্গে আমরা কথা বলে এই ব্যাপারে আরও বিস্তারিত কিছু জেনে নেব আমাদের সঙ্গে রয়েছেন এখন রামসেবক বাবু যিনি এই যে ভেড়া আহ পালন এখানে হচ্ছে সেই ভেড়া পালনের সঙ্গে প্রত্যক্ষ যুক্ত তো আমরা তার কাছ থেকে কিছু জিনিস জেনে নেব এখানে এই ভেড়ার পাল্টাতে কতগুলো ভেড়া রয়েছে এছাড়া আর জঙ্গলে কি আরো ভেড়া আছে আরো রয়েছে আচ্ছা এরকমের আরো গ্রুপ হয়ে আরো বিভিন্ন জায়গাতে আপনাদের যারা ভেড়া পালন করছেন তারা বিভিন্ন জায়গাতে করছেন আচ্ছা তো এই ভেড়া গুলো দেখুন ভেড়ার তো আমরা জানি যে দুধের জন্য অনেকে ভেড়ার দুধ খায় ভেড়ার উলটাও বিক্রি হয় এছাড়া ভেড়ার মাংসের জন্য এর চাহিদা রয়েছে তো এই এই ভেড়াগুলো কিসের জন্য আপনারা করছেন দুধের জন্য উলের জন্য না মাংসের জন্য না না মালিক তো ভাই মাংস জন্য করে আর ভেড়ার লোম জন্য করে লোম জন্য করে ভেড়ার লোম তো ভাই বিক্রি করে ভেড়ার লোমগুলোও বিক্রি হয় তো এই ভেড়ার মাংস কত করে আপনারা মোটামুটি বাজার দর কিরকম পাওয়া যায় ও তিনশো টাকা মতন চলছে

আচ্ছা তো এই যে এত যে ভেড়া আপনারা পালন করেন এখানে আপনাদের যদি কোনো ভেড়ার শরীর খারাপ হয় অসুস্থ হয়ে পড়ে তখন আপনারা মালিককে বলতে হবে ডাকতে হবে আচ্ছা ডাক্তার ডাক্তার পশু ডাক্তার আপনারা এখানে আসে দেখে যায় হ্যাঁ দেখে যায় সুর পাসুর দিয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক মা